রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথানিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ নমো অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম্। যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা কর্মাশয়ম তদ্গত তদ্গ্রথিত মুদ্গ্রথয়ন্তি সন্ত তদন্ন রিক্তমতয় যতয়পিরুদ্ধ্য শতগুণাস্তমরণম ভজ বাসুদেবম্। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীম সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গন্তরা শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধে অষ্টবিংশতি অধ্যায়ে আজকে দ্বিতীয় ক্লাস। ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংগঠন ইস্কনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরুপাদ বন্দনে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। ভাগবত মাহাত্ম্য হেম সিংহ যুতম চৈব চৈত বৈষ্ণবায় দদাচি যত কৃষ্ণেন সাজুজ্জম সপমান লভতে ধ্রুবম। স্বর্ণ সিংহাসনে ভাগবতমকে রেখে কোনো যদি বৈষ্ণবকে দান করা যায় তাহলে সে অবশ্যই বিষ্ণুপদ সাজুজ্জ ব্রহ্ম সাজুজ্জ লাভ করবেন। তা আমাদের আলোচনা শুরু হবে 5 নম্বর শ্লোক থেকে, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তস্যাং পপিড্যমানায়াম অভিমানী পুরঞ্জনঃ অবাপরুবিধাম স্তব্যান কুটুম্বী মমতা কুলঃ। তস্যাং প্রপিড্যমানায়াম অভিমানী পুরঞ্জনঃ অবাপরুবিধাম স্তব্যান কুটুম্বী মমতা কুলঃ। নগরীটি যখন এইভাবে কালকন্যা ও সৈনিকদের দ্বারা বিপদগ্রস্ত হয়েছিল তখন রাজা পুরঞ্জন তার আত্মীয় স্বজনদের মমতায় অত্যন্ত আকুল হয়ে যবনরাজ ও কালকন্যার আক্রমণ বহু প্রকারের ক্লেশ ভোগ করতে লাগল। আমরা আলোচনা করছি কালকন্যা এর আগের অধ্যায়ে, কালকন্যা যবনরাজের কাছে আপত্তি করলে, মানে প্রপত্তি স্বীকার করলে যবনরাজ তাকে পত্নী রূপে গ্রহণ না করে ভগ্নী রূপে গ্রহণ করেছেন। আর পজ্জার বিভিন্ন প্রকার অসুস্থ সে এবং তার বিভিন্ন সৈন্যদের দিয়ে এই পুরঞ্জন অর্থাৎ এই শরীরকে আক্রমণ করেছে, নবদ্বার বিশিষ্ট এই পুরঞ্জনের গৃহকে আক্রমণ করেছে। আর তার ফলে শরীর বিপর্যস্ত হচ্ছিল এবং আত্মীয় স্বজনদের মোহে মোহিত হয়ে বিভিন্ন প্রকার ক্লেশ ভোগ করছিল। ক্লেশ আমরা যখন শরীরে উল্লেখ করি তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্থূল সমন্বিত স্থূল দেহ মন ও বুদ্ধি অহংকারকে বোঝানো হয়। যখন এগুলি বিবিধ প্রকার ব্যাধির দ্বারা আক্রান্ত হয় তখন বার্ধক্যে সেগুলি দুর্বল হয়ে যায়। দেহের মালিক জীবাত্মা তখন যথাযথভাবে তার কর্মের ক্ষেত্রকে ব্যবহার করতে না পারার ফলে অত্যন্ত বিষণ্ণ হয়। ভগবদ গীতায় স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে জীব হচ্ছে এই দেহের মালিক এবং দেহটি হচ্ছে তার কর্মের ক্ষেত্র। ক্ষেত্র যখন নানা প্রকার আগাছায় ভরে যায় তখন মালিকের পক্ষে সেখানে কাজ করা অত্যন্ত দুষ্কর হয়ে ওঠে। দেহ যখন রোগাক্রান্ত হয় তখন আত্মার পক্ষে দেহের ভার বহন করা দুষ্কর হয়ে ওঠে। তখন দুশ্চিন্তা এবং দেহের কার্যকলাপের অবনতির ফলে দেহের আত্মার পক্ষে একটি মস্ত বড় বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। তস্যাং প্রপিড্যমানায়াম অভিমানী পুরঞ্জন অবাপরুবিধাম স্তব্যান কুটুম্বী মমতা। ধীরে ধীরে দেহটি কালকন্যা এবং যবনরাজের সৈন্যের দ্বারা আক্রান্ত হয়ে আত্মীয় স্বজন এর মমতায় আকুল হয়ে এই পুরঞ্জন অত্যন্ত বিধ্বস্ত হয়ে যায়। সেটাই আমরা বিভিন্ন আচার্যবর্গের আলোচনা থেকে দেখা যায়। লোকে বলে
বয়স হলে ভজন করব। কিন্তু এখানে পরিস্থিতি দেখানো হচ্ছে বয়স হলে শারীরিক অবস্থা অত্যন্ত বিধ্বংসী হয়ে ওঠে, জীবন সমাপ্তকালে করিব ভজন এবে করি গৃহসুখ এ কথা কখনো নাহি বলে বিজ্ঞজন, এ দেহ পতন উন্মুখ। যে বয়স হলে করব, তাই বয়সের সময় সমস্ত কিছু ইন্দ্র দুর্বল হয়ে যাবে, পড়তে চাইলেও পড়তে পারবো না, মনে রাখতে চাইলেও মনে রাখতে পারবো না, পড়তে চাইলে দেখতে পারবো না, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে, দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি সব নষ্ট, সব দুর্বল হয়ে যাবে। সেই জন্য আজি বা শতক বর্ষে নিশ্চিত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই, মৃত্যুটা আজকে হতে পারে বা 100 বছর কত পরে হতে পারে, কিন্তু যত শীঘ্র পাবো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক। কিছু লোক বলে অনেক সংসারে দায়ী দায়িত্ব আছে, এখন আর একটু পরে যাবো, সেই জন্য বলা আছে সংসার নির্বাহ করি আমি যাব বৃন্দাবন, এ ঋণত্রয় করিবারে ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, আমাকে সংসার চালাতে হবে ভালো করে এবং ঋণ মুক্ত হতে চাই, পিতামাতার প্রতি ঋণ, সমাজের প্রতি ঋণ, যেই দেশে জন্মাই, যেই গ্রামে, যেই জেলায়, যেই রাজ্যে, তার প্রতি একটা দায়বদ্ধতা থেকে যায়। ঋণত্রয় জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা তিনটে ঋণে ঋণী, এই কথা আগে আমরা অনেকবার আলোচনা করেছি। প্রথম ঋণ হচ্ছে মাতা পিতার ঋণ, মায়ের সেই 9 মাস 9.5 মাস গর্ভধারণের যন্ত্রণা, তারপরে তো শিশু জন্মগ্রহণ করার পরে আবার অজ্ঞানতাবশত মায়ের প্রতি বাবার প্রতি কত কদাচার অন্যায় আচার করেছে, কষ্ট তো ঋণত্রয়, তাই সেই বাবা মাকে ঋণ মুক্ত করতে হবে, বাবা মার সেবা করতে হবে, দেবদেবীদের পূজা করতে হবে, তিনটা ঋণ থেকে মুক্ত হব কি করে, না সংসার ভজন করলে মুক্ত হওয়া যাবে না, এ আশায় নাহি প্রয়োজন এমনও দুরাশব সে প্রাণ যাবে অবশ্য সে, না হইবে দীনবন্ধু চরণ সেব। আরে বৃদ্ধ অবস্থা অপেক্ষা কত, কখন যে প্রাণটা চলে যাবে আমি নিজে জানি না, তাহলে দীনবন্ধু সেবন হবে কি করে, ভগবানের সেবন হবে কি করে। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকার। আচার্য গুণ বলছেন যদি সত্যিই জীবনের মঙ্গল চাও তাহলে তোমায় করতে হবে কি, না যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেখানে যে অবস্থা থাকে কৃষ্ণ ভজন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ, এখন না ভজনা করলে চরম বিপদ আছে কিন্তু, তাই এখানে বলা হচ্ছে শরীরকে বহু প্রকার ক্লেশ ভোগ করতে হয়। 6 নম্বর শ্লোক, কন্যা অপগূঢ় নষ্ট শ্রী কৃপণ বিষমাত্মন আত্মক নষ্ট প্রজ্ঞ হতই সর্জ গন্ধর্ব যব নৈ বলাত্, কন্যপগূঢ় নষ্ট শ্রী কৃপণ বিষয়াত্মক নষ্ট প্রজ্ঞ হতই সর্জ গন্ধর্য বল গন্ধর্ব যবনই বলাত,
কালকন্যার দ্বারা আলিঙ্গিত হওয়ার ফলে রাজা পুরঞ্জন তার সমস্ত সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। রতিক্রিয়ায় অত্যন্ত আসক্ত হওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল এবং সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয়ে গেছে। এইভাবে সব কিছুকে হারিয়ে তিনি গন্ধর্ব ও যবনদের দ্বারা বলপূর্বক পরাভূত হয়েছিলেন। বলপূর্বক পরাভূত কনক কন্যপ গুড় নষ্ট শ্রী কিবনায় কালকন্যার দ্বারা আলিঙ্গিত হয়ে রাজা পুরঞ্জন তার সমস্ত সৌন্দর্য হারিয়েছে, নষ্ট প্রজ্ঞ হতেছে গন্ধর্ব যবনই বলার, তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল। প্রতিক্রিয়ায় অত্যন্ত আসক্ত হওয়ার ফলে বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল এবং সেই সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয়ে গেছে। এভাবে সব কিছু হারিয়ে তিনি গন্ধর্ব যবনদের দ্বারা বলপূর্বক পরাভূত হয়েছে। এখানে বলা হচ্ছে দেহের সমস্ত সৌন্দর্য হারিয়ে গেছে, এবং রতিক্রিয়ায় আসক্ত হওয়ার ফলে তার নিজের শ্রী ভষ্ট ঐশ্বর্যও হারিয়ে ফেলেছেন। এইভাবে তিনি গন্ধর্ব যবনের দ্বারা বলপূর্বক পরাভূত হয়েছেন। প্রথম আছে সৌন্দর্য হারাবে, আমরা তো সৌন্দর্য ধরে রাখার জন্য বিউটি পার্লারে দৌড়াচ্ছি, যে বিউটি পার্লারের সেই মেকআপ ততক্ষণ কাজ করবে যতক্ষণ দেহে আত্মা আছে। এটা কেউ অনুসন্ধান করছে না বা স্বীকারও করছে না। যদি কসমেটিক্স আর সৌন্দর্য বিভিন্ন প্রকার উপাদান দিয়ে যদি সৌন্দর্য ধরে রাখা যেত তাহলে তো এখানে বলা হতো না নষ্টা নাচে। তাৎপর্য, মানুষ যখন জরা ও বার্ধক্যের আক্রান্ত হওয়া সত্ত্বেও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন সে ধীরে ধীরে তার সৌন্দর্য বুদ্ধি ঐশ্বর্য হারিয়ে ফেলে, তার ফলে কালকন্যার প্রবল আক্রমণ প্রতিহত করতে পারে না। উপমার মাধ্যমে বোঝানো যে ধীরে ধীরে শরীরটা নিস্তেজ হয়ে যায়, সৌন্দর্য হারিয়ে যায়, তখন আর আমরা মুখ দেখাতেও চাই না। যখন বৃদ্ধ অবস্থা আসে সবার সৌন্দর্য হারিয়ে, আমরা অনেক সময় এই বৃদ্ধ ব্যক্তিদের দেখে আমরা তাদের সম্মান করার পরিবর্তে অন্য কিছু করে ফেলি, নিজেকে অত্যন্ত বলবান বুদ্ধিমান ধনবান মনে করে অনেক সময় বৃদ্ধ সিনিয়র ব্যক্তিকেও আমরা অবমাননা এবং অপমান করে বসি। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, বনে থাকো গৃহে থাকো ইথে তর্ক অকার। যদি সুযোগ থাকে বলছেন সৌন্দর্য বুদ্ধি হারিয়ে ঐশ্বর্য হারিয়ে তার ফলে সে কালকন্যার প্রবল আক্রমণ প্রতিহত করতে পারে। যাই হোক, শরীরের সম্বন্ধে বোঝানো যে শরীরটা যখন বয়স হয়ে যায় অকেজ হয়ে যায় শরীরের সৌন্দর্য তো নষ্ট হয়, শরীরের সাধারণ শক্তিও অন্তর্হিত হয়ে যায়।
বিশীর্ণ স পুরী বৃক্ষপতি কুলান নাদৃতান পুত্রান পৌত্রাম অনুগামাত্য অঞ্জয়া গত গত সৌহৃদম। বিশীর্ণ বিশীর্ণা সপুরিং বিশ প্রতিকূলান প্রতিকূলান নাদৃতান পুত্রেণ পুত্রানুগামাত্যম জ্ঞান চ সৌহৃদম। পুরঞ্জন তখন দেখলেন যে তার নগরীর সমৃদ্ধি নষ্ট হয়েছে, তার পুত্র পৌত্র ভৃত্য এবং অমাত্যেরা ধীরে ধীরে তার বিরোধিতা করতে শুরু করেছে, মানে কাঁটা। তিনি এও দেখলেন যে তার পত্নী তার প্রতি প্রীতিরহিত উদাসীন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আর পত্নীও দেখছে না তাকে, পত্নীও শরীরের প্রতি উদাসীন হয়ে। খুব শিক্ষণীয় বিষয়। কেউ যখন জরাগ্রস্ত হয় তখন তার ইন্দ্রিয়গুলি দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্বল হয়ে যায়। পক্ষান্তরে বলা যায় যে তখন তা আর তার সেগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। স্বাভাবিক সকলের উপলব্ধি আছে, কিন্তু যখনই শরীরের বার্ধক্য আসে তখন ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ ক্ষমতাও হারিয়ে যায়। আমি এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, বলতে বলতে তখন এই পয়েন্টের উপর এক ভদ্রলোক বলছেন, মহারাজ আপনি যা বলছেন ঠিক, শরীরের ব্যালেন্স থাকে না, শক্তি থাকে না। আমার ছেলে এসে আমাকে বলছে, আচ্ছা গরুটা সারাদিন রোদে দাঁড়িয়ে আছে, তুমি তো এই থেকে ওইখান পর্যন্ত একটু সরিয়ে দিতে পারো। তখন বাবা উত্তর দিচ্ছেন, দেখো বাবা, আগের মতো তো শক্তি নেই আমার শরীরে, তাই আমার শরীরে ব্যালেন্স নাই। এই গরুটাকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাবো, যদি একটা হেঁচকা টান দেয় তাহলে আমি পড়ে যাবো। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়গুলি তখন তার বিরোধিতা করতেছে, বিরোধিতা, যা চিন্তা করো সে উল্টো। মানুষ যখন কষ্টে থাকে তখন তার আত্মীয় স্বজনেরা পুত্র পৌত্র পত্নীরাও তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে করতে শুরু করেন। তারা যখন তার গৃহস্বামীর কর্তৃত্বের অধীনে থাকতে চায় না। মানুষ যেমন তার ইন্দ্রিয় সুখভোগগুলি ইন্দ্রিয় সুখভোগের ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে, তেমনি ইন্দ্রিয়গুলিও শরীর থেকে শক্তির আবশ্যকতা হয়। মানুষ সুখভোগের জন্য নানা জন্য তার পরিবার গড়ে তোলে, তেমনি পরিবারের সদস্যরা পরিবারের কর্তারা তাদের সুখ দাবি করে, তেমনি পরিবারের সদস্যরাও সুখভোগের জন্য তার পরিবার গড়ে তোলে, তেমনি তার পরিবারের সদস্যরাও পরিবারের কর্তার কাছে তারা তার প্রতি উদাসীন হয়ে তাকে অবজ্ঞা করে, তার আদেশ অমান্য করে। এইসবের কারণ হচ্ছে সে একটি কৃপণ। ষষ্ঠ শ্লোকে ব্যবহৃত হয়েছে কৃপণ শব্দটির অর্থ অসীম।
আমরা যদি সুযোগের যথার্থ সদ্ব্যবহার না করি, তা ব্যয় না, তাহলে সে কৃপণ কখনো সুখী হতে পারে না। তেমনি ইন্দ্রিয় সুখভোগের ফলে বুদ্ধি যখন নষ্ট হয়ে যায়, তখন তা আজীবন কৃপণ থাকে। তো মোটামুটি এই শ্লোকগুলিতে আমাদের বার্ধক্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, বার্ধক্যের পরিস্থিতি এবং বার্ধক্য অবস্থায় মানুষের চিন্তা চেতনা কীভাবে থাকে সেটাই আলোচনা করা হয়েছে। আত্মানম কন্যা গ্রস্তং পঞ্চালান বিদুর পঞ্চালান হৃদূষিতান দুরন্ত চিন্তামাপন্য নলেভে তৎপ্রতিক্রিয়াম। আত্মানং কন্যা গ্রস্তং পঞ্চালান হৃদূষিতাম দুরন্ত চিন্তামাপন্য নলেভে তৎপ্রতিক্রিয়াম। রাজা পুরঞ্জন দেখলেন তার আত্মীয় স্বজন ভৃত্য অমাত্য আদি সকলেই তার বিরোধী হয়ে গেছে। এমনি একটা নীতি কথা বলে, অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়। এসে জিজ্ঞেস করবে, আপনি দুটো চারটে কথা বলুন, এসে মাইক্রোফোন ধরবে, আপনি কিছু কথা বলুন, এসে টাকা থাকলে সারা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায়। এমন একটা সময় এসে যায়, টাকার মূল্য তা। এখানে বাড়ির আত্মীয় স্বজনের ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। আট নম্বর শ্লোক, আত্মানম কন্যা গ্রস্ত পঞ্চালান বিদূষিতান দুরন্ত চিন্তামাপন্য নলেভে তৎপ্রতিক্রিয়াম। রাজা পুরঞ্জন দেখলেন আত্মীয়স্বজন ভৃত্য অমাত্র সকলেই বিরোধী হয়েছে, তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু সেই পরিস্থিতি সংশোধন করতে পারলেন না, কারণ তিনি কালকন্যা দ্বারা সম্পূর্ণ অভিভূত হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, আত্মীয় স্বজনও পাত্তা দিচ্ছে না। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজন পরিচয় দিতে ভয় পায়। এই আমার সঙ্গে রিলেশন তুমি বলবে না, কিন্তু তুমি তোমারটা বলো, আমাকে জড়াবে না। মানুষ যখন বার্ধক্যে দুর্বল হয়ে যায়, তখন তার আত্মীয় স্বজন ভৃত্য অমাত্রীরা তাকে আর গ্রাহ্য করে না, তখন সেই পরিস্থিতির প্রতিকার করতে পারে না। এভাবে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সে তার শোচনীয় পরিস্থিতিতে অনুতাপ আর দিন গুনতে থাকে, কখন যে আমাকে নেবে, কখন আমি এই আমার মৃত্যুটা আসবে। সম্রাট কুলশেখর লিখেছেন,
ইদাম শরীরম শতসন্ধি জর্জরম পতত্ত অবসম পরিণাম পেশলম কিম ঔষধম পৃচ্ছসি মূঢ় দুর্মতে নিরাময়ম কৃষ্ণ রসায়নম ফিব ইদম শরীরম শতসন্ধি জর্জরম পতত্ত অবসম পরিণাম পেশলম। এই শরীর শতসন্ধি, সন্ধি মানে জয়েন্ট, সারা শরীরে 206টা হাড় আছে আর সন্ধি জয়েন্ট আছে 100টা। শতসন্ধি জর্জরম কোন কলসেকের বজ্র, এই শতসন্ধি জয়েন্ট ব্যথা নিয়ে মানুষ কষ্ট করে বাঁচে, বিশেষ করে বৃদ্ধ অবস্থা। আবার কি বলা আছে, পতত্ত অবসম, এই শরীরের পতন এত কষ্ট করে বেঁচে থেকেও লাস্টে পতন। পতত্ত অবসম পরিণাম পেশলম, পরিণামে তাকে শ্মশানে নিয়ে পেশন করা হবে। তো এই গাঁটের ব্যথা থেকে মুক্ত হওয়ার উপায় কি বলছেন, কিম ঔষধম পিচ্ছসি মোড়মতে, তাহলে জয়েন্ট পেনের ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য কি উপায় আছে, না নিরাময়ম কৃষ্ণ রসায়ন পিব, কৃষ্ণ রস ভাগবত কথা শুনে জয়েন্ট পেনের ব্যথা থেকে মুক্ত হয়। জয়েন্ট পেন থেকে মুক্ত হতে ভাগবত শুনো, জয়েন্ট পেন কুলশেখর বলছে, ইদম শরীরম শতসন্ধি জর্জরম পতত্ত অবসম পরিণাম পেশলম কিম ঔষধম পৃচ্ছসি মূঢ়মতে নিরাময়ম কৃষ্ণ রসায়ন পিব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আশ্চর্য মেতাব্ধি মনুষ্য লোকে, কিন্তু আশ্চর্যপূর্বক এটা বলতে বাধ্য হচ্ছে এই মনুষ্য লোকে, সুধাং পরিত্যাজ্য বিষম পিবন, তারা অমৃত সুধা পরিত্যাগ করে ভাগবত কথা পরিত্যাগ করে বিষম পিবন্তি, এই যে মেডিসিন খাচ্ছে মার্কেট থেকে, এটা তো বিষ, ড্রাগ বিষ, সুধাং পরিত্যাজ্য বিষম পিবন, নামানি নারায়ণ গোচরানি তত্যান্ন বাচ কুহুতা পঠন, একটু ইম্যাচিওর লোকের পক্ষে এটা খুব কঠিন। তাই বলছেন নামানি নারায়ণ, নারায়ণের নাম আর হচ্ছে কৃষ্ণ রস, নারায়ণের নাম আর কৃষ্ণ রস হচ্ছে এই শতসন্ধি জর্জরের শরীরের একমাত্র মেডিসিন। কি করে জয়েন্ট পেন ভালো করবে, নিয়মিত কৃষ্ণ কথা শ্রবণ করুন আর ভগবান কৃষ্ণ নারায়ণের নাম জপ করুন, নিরন্তর নাম জপ, নিরন্তর। তাহলে আরেকটা শ্লোক পড়ি, কামানভিলসন দীন জাত জামাশ্চ কন্যা বিগতাত্মা গতি স্নেহ পুত্র দারাংশ পুত্র দারাংশ লাল্লয়ন। কামানভি লসত দীন জাত মাংস কন্যা বিগতাত্ম গতি স্নেহ পুত্র দারাংশ লালয়ন। কালকন্যার প্রভাবে ইন্দ্রিয় সুখভোগের সমস্ত বিষয়গুলি বিষাদ হয়ে যায় সমস্ত, কিন্তু তা সত্ত্বেও কামনা বাসনা থাকার ফলে রাজা পুরঞ্জন সর্বতভাবে অত্যন্ত দরিদ্র হয়ে যায়, শরীর ইন্দ্রিয় দুর্বল হয়ে গেছে,
কিন্তু ইন্দ্রিয় সুখের বাসনা এখনো দুর্বল হয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য যে কি তা বুঝতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও তার পত্নী পুত্রদের প্রতি অত্যন্ত স্নেহশীল হওয়ার ফলে তাদের ভবিষ্যৎ চিন্তা করে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছেন। এবারে নিজের জীবন তো গেছেই, এবারে পরিবারের অন্যান্য জীবের প্রতি স্মরণ করতে 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 কেবল দুঃখ, চিন্তা করে উদ্বিগ্ন, তারা তাদেরকে কে দেখবে। তাৎপর্য, এটি হচ্ছে অবিকল বর্তমান সভ্যতার পরিস্থিতি। সকলেই তার দেহ গেহ পরিবার পরিজনকে প্রতিপালনে ব্যস্ত, তার ফলে সকলেই জীবনের অন্তিম সময়ে আধ্যাত্মিক জীবন কি এবং মানব জীবনের উদ্দেশ্য কী সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ হওয়ার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে। যেই সভ্যতার চরম উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, সেখানে আধ্যাত্মিক উন্নতি সাধন সম্ভব নয়, কারণ মানুষ কেবল তাদের বর্তমান জীবন সম্বন্ধে চিন্তা করে। জন্মান্তর যদিও বাস্তব সত্য, তবুও সেই সম্বন্ধে তাদের কোনো তত্ত্ব প্রদান করা হয় না। তো যাই হোক, 9 পর্যন্ত শ্লোক আমরা আলোচনা করলাম কিভাবে আমাদের বার্ধক্য অবস্থাটা কত জটিল এবং কত সমস্যা এখানে সেটা আলোচনা করা হবে। কয়েকটা প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্ন করেছেন উত্তম বিট, প্রশ্ন পাঠিয়েছেন। উত্তম বিট তিনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হচ্ছে সাধারণত এটাই বলা হয় যে মানুষ মৃত্যুর সময় যা মনে করে মৃত্যুবরণ করে তার পরের জন্মে সেই রূপে জন্মগ্রহণ করে। উদাহরণস্বরূপ মহারাজ ভরত হরিণকে খুব ভালোবাসত, হরিণের চিন্তা করে সে পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মায়। আমার প্রশ্ন হলো কেউ কেউ মৃত্যুর সময় আইসিউ তো থাকে, সেখানে মৃত্যু হয়, অজ্ঞান অবস্থায় চিন্তা করতে পারে না, তাহলে পরের জীবন কি? চিন্তা তো চলতে থাকে, চিন্তা চলছে, বাহ্যিকভাবে প্রকাশ পাচ্ছে না, মনে মনে চিন্তা চলছে। মূল কথা হচ্ছে, হ্যাঁ, শুধু মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তাটা আসবে তখনই যদি সারা জীবন কৃষ্ণ চিন্তা করি। তাহলে সারা জীবন যদি কৃষ্ণ চিন্তা না থাকে, শুধু মৃত্যুর সময় ফটকাবাজি করে কৃষ্ণ চিন্তা আসবে না। তাই গীতায় ভগবান বলছেন মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা আসতে গেলে তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধচ মই অর্পিত মনোবুদ্ধি, মই অর্পিত মনোবুদ্ধি যাতে নাস্তত্র সংশয়। মৃত্যুকালে ভগবানের চিন্তা আনতে গেলে সর্বেষু কালেষু অভ্যাস করতে হবে, কৃষ্ণ ভাবনা, নাম জপ, ভগবানের পুজো, তার ফলে সে আইসিউতে মারা যায় অ্যাক্সিডেন্ট বা তার চেতনা কিন্তু পরিবর্তন হয়, নাহলে ফটকাবাজি করে কেউ কৃষ্ণ চিন্তা করতে পারে না। সুপ্রীতি সুদেবী
গুরু মহারাজ ক্লাসে বলেন যে আমাদের বিভিন্ন তীর্থ ভ্রমণ করা উচিত। তীর্থ ভ্রমণ করার সময় হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়, কিন্তু আমরা যারা শারীরিক অসুস্থতার কারণে তীর্থ ভ্রমণ করতে পারি না, তারা কি এই কৃপা থেকে বঞ্চিত? ভক্তি অনুশীলনের মাধ্যমে কিভাবে আমরা কৃপা লাভ করতে পারি? ভুল তো দিন মানে মায়াপুরে আসুন, মায়াপুরে একটা তীর্থ, বৃন্দাবন যাচ্ছে, বৃন্দাবনের তীর্থ। তো এই শ্লোকে এই যে শ্লোক নিয়ে আলোচনা করলাম যে অন্তকালে চমান, সুতরাং এই পর্যায়ে পৌঁছাতে গেলে আমাকে প্রচুর পরিমাণে অভ্যাস করতে হবে, সরি তীর্থ ভ্রমণ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন। আর তীর্থ করতে গেলে পবিত্র হওয়া যায় না, তীর্থে গিয়ে তীর্থস্থানে তীর্থ মাহাত্ম্য শুনতে হয় তাহলে পবিত্র হওয়া যায়, কিন্তু এটা একটা পরিশ্রমের কাজ। তাই আচার্যগণ বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দের চরণ সেবা করলে সমস্ত প্রকার সিদ্ধি লাভ হয়। আর আপনাকে তীর্থ ভ্রমণ না করলে গোবিন্দের চরণ যেখানে সেটাই তীর্থ। আর গুরু মহারাজ বললেন, যার বাড়িতে ভাগবতম আছে সেখানে কৃষ্ণ রাধারানী কৃষ্ণের সব অন্তরঙ্গ ভক্ত, সীতাম সুধাম বসুধাম রাধারানী ললিতা বিশাখা পঞ্চপাণ্ডব ধ্রুব পল্লা সুখদেব গোস্বামী সব তার ঘরে, যত পবিত্র নদ নদী আছে তার ঘরে বাস করবে, গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণা কাবেরী সব নদী, যত শিলোচয়া মেন মেন পর্বত মন্দার পর্বত, তারপরে গিরি গোবর্ধন পর্বত পাত্রা পর্বত সব পর্বত নদী তীর্থ তার ঘরে অবস্থান করবে, তার ঘরটা হয়ে যাবে মহাতীর্থ। তো আপনার বাড়িতে তো ভাগবতম আছে, তো আপনার বাড়িতে তো মহাতীর্থ পরিণত। তো লাস্টে একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন উত্তর করব। তো প্রশ্ন করেছেন দেবপ্রিয় মল্লিক, নদিয়া থেকে, আমি কিছুদিন ধরে ভাগবত গীতা পড়া যথাযথ শুরু করেছি, কিন্তু শ্লোকগুলো আর উচ্চারণ কিছু কিছু ঠিক হচ্ছে না, আমার এতে কি পাপ হচ্ছে? শ্লোক ভালো করে উচ্চারণ করার চেষ্টা করবেন ভালো করে, আর তাতেও যদি ভুল হয়, উচ্চারণ করতে করতে পাঠক, পাঠ করতে করতে পাঠক, গাইতে গাইতে গায়ক, বাজাতে বাজাতে বাদক, করতে থাকুন, ভুল ত্রুটি হলেও ভগবান ক্ষমা করবেন যদি আপনার শুদ্ধ করার ইচ্ছা থাকে, তাহলে হবে, করতে থাকুন, ভুল ত্রুটি হলেও ভগবান ক্ষমা করবেন। আজকে এই পর্যন্ত রাখি। অ্যাকচুয়ালি কী হয়, আমরা যদি পড়া শুরু না করি তাহলে ভুল ভ্রান্তি হবে কোথা থেকে? কিছু লোক তো পড়া থেকে বঞ্চিত করে যায়, ভুল হলে পাপ হবে না। আমার গুরুদেব উদাহরণ দেন, বাচ্চা শিশু যখন প্রথম কথা বলতে শেখে সে ভালো করে বাবা মা বলতে পারে না, বা ম, তাতেও বাবা মা খুশি হন, ঠিক সে এরকম প্রথম শিক্ষার্থী আমরা গীতা, তাই উচ্চারণ ভুল ত্রুটি হলেও ভগবান ক্ষমা করবে, পড়বেন কিন্তু। তো এই পর্যন্ত রাখি, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।